প্রিয়, আমার আধার ঘন চাঁদ, আমি তোমাকে হাজারো শব্দে বর্ণনা করলেও আমার শব্দ ফুরাবে না। আমাদের রোজকার ভালোবাসায় আমি মুগ্ধ চোখে একটা আদুরে বাচ্চা ছেলেকে দেখি, যে অভিমানে চুপ থাকে। আমার রাগ তাকে ছুঁয়ে গেলেও আমি দেখি সে শান্ত থেকে গ্রহণ করে। অনেকগুলো বছর আমি নাক অব্দি ডুবে আছি তোমার মায়ার মাঝে। মায়া কখনো একতরফা হয় না বলেই আমি রোজ তোমার মায়ায় পড়ি। ওটাও তোমার অবদান, তোমার ভালোবাসায় কখনো কম কখনো বেশি হয়নি। কেবল দেখেছি একই দিশায় দাঁড়াতে নিশ্চল পাহাড়ের মতন। আমাকে সামলে নাও বলে কখনো বলা হয়নি তোমাকে ধন্যবাদ। তাই তো আমার জন্য তুমি কে সেটা আমার নিঃশ্বাসই ভালো জানে। আমি জানি নীরবে আগলে নেওয়ার স্বভাবে তুমি আমার পাঁচ রকমের পার্সোনালিটি জড়িয়ে ধরো তোমার বুকে। ভালোবাসার পৌরাণিকে তুমি মহাদেব, কারণ তোমার আমার প্রতি আসক্তি কখনো কমেনি, কমেনি অপেক্ষাও। তোমার জন্য আমি পার্বতী হতে গিয়ে শিখেছি পুরো ভালোবাসা মানেই তপস্যা। ভালোবাসা নিও প্রিয়, ধন্যবাদ আমার প্রিয়। আজ চিঠি দিবসে তোমার জন্য রইল আমার এই খোলা চিঠি। মাসুমা ইসলাম নদী, ধন্যবাদ।